বাংলাদেশের রাজনীতিতে পঁচাত্তর পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত জায়গায় এসে জামাতে একটা বড় ধরনের রাজনৈতিক ফ্যাক্টরে পরিণত হয় আজকে যে আওয়ামী আওয়ামী লীগ নিষিদ্ধ করলো এই লীগের সঙ্গে একটা ইতিহাস আছে এমনও কথা প্রচলিত আছে বা জনশ্রুত আছে যে শেখ হাসিনা গোলাম আজমকে জায়না মাস তসবি কোরআন শরীফ ইত্যাদি গিফট করতে গিয়েছিলেন গিফট করেছেন যে জামাত সরকার নিষিদ্ধ করেছে বটে কিন্তু জামাত ইসলামের মূল কাজ বন্ধ হয়ে যায়নি আপনি জানেন সাম্প্রতিক দেশের কি ঘটনাবলী সবকিছুই আপনার নখ দর্পণে আমি জানি বৃহস্পতিবার আহ আগস্ট জামাতকে জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন ছাত্র শিবির তাদেরকে নির্বাহী আদেশে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা যায় এর আগে দুই সালে অবশ্য নির্বাচন কমিশন থেকে তাদের রাজনৈতিকভাবে নিবন্ধন বাতিল করা হয়েছিল এখন এসে এই এই দুই হাজার চব্বিশ সালের পহেলা আগস্টে এসে তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে আসলে এই কোটা আন্দোলন আন্দোলনের এই সময় বলা হচ্ছে সরকার থেকে বলা হয়েছে যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তারা উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে এবং সন্ত্রাস করেছে বলে তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু অনেকেই বলছে কিন্তু যে কোটা আন্দোলনের মানে স্পিরিটটাকে অন্যদিকে ঘুরানোর জন্য এই ধরনের সিদ্ধান্ত সরকার নিল আপনি কি মনে করছেন প্রথমে আমি এই সাম্প্রতিক আন্দোলনে শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনে নিহত এবং আহতদের সবার প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার শান্তি কামনা করছি তো বিষয়টা হচ্ছে যে রাজনীতি জামাত নিষিদ্ধের যে রাজনীতিটি এই রাজনীতিতে আওয়ামী লীগ এই রাজনৈতিক খেলাটা খেলছে অনেক দিন ধরে হ্যাঁ এটা যে নতুন কিছু তা না যদি আমরা স্বাধীনতা পরবর্তীকালে দেখি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং পঁচাত্তর পর্যন্ত ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ থেকেছে পঁচাত্তরের পট পরিবর্তনের মধ্যে দিয়ে দেশে এক ধরনের ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটে এবং ধর্মের রাজনৈতিক ব্যবহারটাকে আহ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় আসলে যেটা বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সাংবিধানিক স্বীকৃতি না দিলেও ধর্মের রাজনৈতিক ব্যবহার কিন্তু আমরা নির্বাহী জায়গায় দেখেছি রাষ্ট্রিক ক্ষেত্রে দেখেছি আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও ধর্মের রাজনৈতিক ব্যবহার করেছেন টুপি লাহোর শীর্ষ সম্মেলনে তিনি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হওয়া সত্ত্বেও তো সেই জায়গায় আমি যাচ্ছি না আমি পঁচাত্তর পরের থেকে আসছি জামাত ইসলামী সহ অন্যান্য যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ছিল তারা আহ নিষিদ্ধ জায়গা থেকে আবারও স্বীকৃতি পেল রাজনীতি করার এর মধ্যে দিয়ে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বাংলাদেশের রাজনীতি করে আসছে এবং এই যে রাজনীতিতে ক্ষমতাসীনদের বিরোধিতা বিরোধী দলের আন্দোলন ইত্যাদির মধ্যে দিয়ে আমরা যে জিনিসটি জামাতকে একটা ফ্যাক্টরি হিসাবে হয়ে উঠতে দেখি এবং সেটা কখনো সহিংস উপায়ে কখনো রাজনৈতিকভাবে ভাবে কখনো সরকারে থেকে বাংলাদেশের রাজনীতিতে পঁচাত্তর পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত জায়গায় এসে জামাত একটা বড় ধরনের রাজনৈতিক ফ্যাক্টরে পরিণত হয় সেটা আমি আর ওই বিস্তারিত না বললেই নয় আজকে যে আওয়ামী লীগ জামাতের রাজনীতিকে নিষিদ্ধ করলো এই আওয়ামী লীগের সঙ্গে জামাতের সক্ষতার একটা ইতিহাস আছে সেটি একটু না বললেই নয় আসলে আমরা যদি দেখি যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ইস্যুতে যে ব্যাপক বিক্ষুব্ধ এবং সহিংস আন্দোলন এই দেশে ঘটে গেছে এরশাদ বিরোধী আন্দোলনের নয় বছর এমনকি তারপরেও খালেদা জিয়ার পাঁচ বছর আবার শেখ হাসিনার পাঁচ বছরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাতিল করা আবার গ্রহণ করা এইরকম একটা পরিস্থিতিতে ব্যাপক সহিংসতা প্রাণহানি হয়েছে এবং সেইখানে জামায়াতের সাথে আওয়ামী লীগের মানে সমীকরণটা কি ছিল আমরা তত্ত্বাবধায়ক হিসেবে সবচেয়ে প্রথম দেখি জামায়াতের সাথে আওয়ামী লীগ গাঠছড়া বাঁধে এমনকি নির্বাচনেও তারা পাতানো নির্বাচনে জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগ নির্বাচনে যায় তখন বিএনপি নির্বাচন বর্জন করে তারপরেও কিন্তু আমরা এসে দেখি যে গোলাম আজমের নাগরিকত্বের প্রশ্নে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সৈয়দ বদরুল হায়দার চৌধুরীকে যখন আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিলেন এবং তার প্রতি জামাতের সমর্থন পেতে বদরুল হায়দার চৌধুরী কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে গোলাম আজমের সঙ্গে দেখা করেন এমনকি এমনও কথা প্রচলিত আছে বা জনশ্রুত আছে যে শেখ হাসিনা গোলাম আজমকে জায়নামাজ তসবি কোরআন শরীফ ইত্যাদি গিফট করতে গিয়েছিলেন গিফট করেছেন তারপরে আমরা আরো একটা ঘটনা যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতে মতিউর রহমান নিজামীকে যখন মারপিট করা হলো ছাত্ররা মারপিট করলেন তখন এই শেখ হাসিনার নির্দেশেই শেখ ফজলুল করিম সেলিম তাকে দেখতে যান এবং সহানুভূতি জানাতে যান এই বিষয়গুলো যদি দেখি আমরা এটা ধরো বিচ্ছিন্ন ঘটনায় বাদ রাজনৈতিক সক্ষতা যেগুলো তত্ত্বাবধায়ক সরকারি ইস্যুতে তারপরে সর্বশেষ জামাতের সাথে আওয়ামী লীগের গোসাটা হলো কখন যখন দেখলো যে বিএনপির সঙ্গে জামাত লীগের একটা গুসা হয় তার প্রতি এবং সেই গোসা এখন পর্যন্ত জামাতের সাথে আছে এইটা একটা দিক গেল আরেকটা একটা দিক যেটা আমি বলেছি যে রাজনৈতিক ক্ষেত্রে জামাতের ফ্যাক্টর হয়ে ওঠা হ্যাঁ একটা পর্যন্ত জামাত ফ্যাক্টর হয়ে উঠেছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বৈশ্বিক পরিস্থিতিতে জামাতের কিন্তু সেই জায়গাটা নাই সেটা কি কারণে নাই আওয়ামী লীগ প্রথম দেখো ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার করে ক্ষমতায় আসে এবং তারা বিশেষ করে জামায়াতের একাত্তরের ভূমিকাকে আমলে নিয়ে তথ্য প্রমাণ হাজির করে তারা একটা যুদ্ধাপরাধ আদালতের মধ্যে মাধ্যমে কি করলেন জামাতের শীর্ষস্থানীয় বহু নেতার বিচার করলেন ফাঁসি দিলেন যাবজ্জীবন দিলেন ইত্যাদির মধ্যে দিয়ে জামাতে কিন্তু একটা রাজনৈতিক নেতৃত্বের জায়গায় একটা বিপর্যয় ঘটে গেল তাদের আর একটা জায়গা তার অর্থনৈতিক বিপর্যয় সেটা ঘটলো মূলত মীর কাসিম বলে যে লোকটি ছিলেন জামাতের বলা হতো যে জামাতের ফাইন্যান্স সেক্রেটারি আসলে এনার বিপুল সম্পদ বিপুল অর্থ বাইরে থেকে আনার যে তার সামর্থ্য শক্তি এবং বাংলাদেশেও তার প্রচুর সহায় সম্পদ ইত্যাদির মধ্যে দিয়ে জামাতের অন্যতম অর্থনৈতিক যোগানদাতা হয়ে ওঠে মীর কাশিম যখন একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের ইয়েতে ট্রাইব্যুনালে তার ফাঁসি হয়ে গেল এবং ফাঁসি হওয়ার পরে তার যে সম্পত্তিগুলো এই সম্পত্তিগুলো নানাভাবে বেহাত হয়ে গেছে এবং এগুলো বিপর্যয়ের শিকার হয়েছে তখন থেকে জামাত একটা অর্থনৈতিকভাবে ভাবে বিপর্যয়ের শিকার হয় আরেকটি যদি আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা ধরি সেটা হলো সৌদি আরবের রাজনৈতিক অবস্থান পরিবর্তন সৌদি আরব যখন ওহাবিজমের জায়গা থেকে শিফট করে গেল বিশেষ করে সালমান সৌদি রাজপুত্র কিংস যুবরাজ সালমান তখন জামাতের অর্থনৈতিক জায়গাটা আরো দুর্বল হয়ে গেল বৈশ্বিক প্রেক্ষাপটে বা ইসলামের এই জায়গাটার ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটে যায় এর যে জোয়ার ছিল সেটাও ওয়ান অনেকটাই স্থিমিত হয়ে গেছে আমেরিকার নেতৃত্বে ইত্যাদি ইত্যাকার মিলিয়ে জামাত কিন্তু এখন রাজনীতিতে একেবারেই নিয়মান একটা জায়গা এসে ঠেকেছে যে কারণে গেল কিছুদিন ধরেই জামাত তার মধ্যে যে আপনি বললেন যে এটা যে জামাতে নিবন্ধন বাতিল হলো ইত্যাদি এবি পার্টি বলে একটা পার্টি জামাতের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে আমি মুক্তিযুদ্ধের রাজনীতির কথা বলছি না আমি বারবারই টক শোতে একটা কথা বলি মুক্তিযুদ্ধের রাজনীতি আর মুক্তিযুদ্ধের চেতনা দুইটা দুই জিনিস হ্যাঁ এই রাজনৈতিক দলগুলো কখনোই মুক্তিযুদ্ধের রাজনীতিটাকে নেবে না কারণ মুক্তিযুদ্ধের রাজনীতি হচ্ছে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের রাজনীতি যেটা রাজনৈতিক দলগুলো করে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাতি হোক জাতীয় পার্টি হোক কেউ নেবে না এটাকে তো সৌদি আরব তারা মুক্তিযুদ্ধকে চেতনা হিসাবে স্পিরিট হিসাবে নেন তাদের মতো করে যে প্রত্যেকটা দল তো সেই জায়গায় এসেও জামাত কিন্তু বড় ধাক্কা খেলো কি কারণে যে এর মধ্যে যারা একাত্তর পরবর্তী প্রজন্ম জামাতের তারা ভেঙে গিয়ে এবি পার্টি বলে একটা পার্টি করলো এবং এখানে জনশ্রুতি আছে এই পার্টিটার পেছনে তুরস্কের একটা সমর্থন আছে তুরস্ক সরকারের একটা সমর্থন আছে এরকম তো সেইটা একটা তার ধাক্কা তাহলে এই যে তিন চারটা ধাক্কা সামলে নিয়ে তার নেতৃত্বের ধাক্কা অর্থনৈতিক ধাক্কা বৈশ্বিক প্রেক্ষাপটের যে সহযোগিতা ছিল বৈশ্বিক জায়গায় সেইটার একটা ধাক্কা আবার তার দলের একটা ভাঙন ইত্যাদির মধ্যে দিয়ে জামাত এখন একটা মৃয়মান একটা দল রাজনৈতিক চর্চার ক্ষেত্রে বা রাজনৈতিক আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে দলটা নিষিদ্ধ করা তেমন কোন প্রভাব নাই আপনি মনে করেন হ্যাঁ এই প্রভাবটার জায়গায় আমি আসবো আমি একটু ভূমিকা টেনে নিলাম আসলে তো সেইখানে জামাত আমি বলছি যে রাজনৈতিক ক্ষেত্রে একটা দল তাহলে আওয়ামী লীগ কেন জামাতকে নিয়ে এখনো দাবার খুঁটির মতো জামাতকে ব্যবহার করছে জামাতও কিন্তু চেষ্টা করছে গত কয়েক বছরের দুই দলের কাছে একটা গ্রহণযোগ্যতা অর্জনের আমরা কিন্তু খেয়াল করছি এটা যে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের কাছেই জামাত এক ধরনের গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টা করছে তারা সেখানে বিএনপিও কিছুটা রাজনৈতিক ভাবে পরিপক্ক হয়েছে আগের তুলনায় বিএনপিও জামাতকে এখন আগের মতো এরকম ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না এটা আপনি খেয়াল করবেন আবার আওয়ামী লীগও কিন্তু আবু লীগও কিন্তু জামাতকে এক সময় লাথি ফেলে দিয়েছিল দিয়ে হেফাজতকে কোলে তুলে নিয়েছিল এটা দেশবাসী দেশবাসী জানা আছে আবার এই টার্মে সে জামাত দেখবেন যে ছাব্বিশ অক্টোবর যদি আমি বিএনপির মহাসমাবেশের কথাই ধরি সেখানে বিএনপি মহাসমাবেশ করতে পারছে না কাদানে নেগাসের অত্যাচারে জামাত কিন্তু ঠিক তার পাশেই ফকিয়া আরামবাগের ওই জায়গাটায় নির্বিঘ্নে সমাবেশ করছে এবং পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের লোকজন সেটা পাহারা দিচ্ছে এটা আমি নিজেও দেখেছি ওখানে ছিলাম এই যে সমীকরণগুলো যে দুই দলের কাছেই জামাত এখন এক ধরনের যাওয়ার চেষ্টা করে আবার দুই দলই তাকে নিয়ে খেলছে এই খেলাটাই আওয়ামী লীগ বিএনপির চেয়ে এখন এগিয়ে এই যে জামাতকে ঘুটি হিসাবে ব্যবহার করা এখন এই মুহূর্তে সে জামাত কেন ওইটাকে জামাতকে কেন নিষিদ্ধ করা হলো সেই প্রশ্নের উত্তরে আমি আসি সেইটা হচ্ছে বাংলাদেশে গত কয়েকদিনে শিক্ষার্থীদের নন ভায়োলেন্ট একটি মুভমেন্ট যে জায়গায় যেয়ে ঠেকেছিল আমার কাছে মনে হয়েছে যে যখন আমি দেখলাম যে শাহবাগ এলাকায় লক্ষ লক্ষ স্টুডেন্ট এখানে কোনো অভিভাবক ছিল না এখানে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী ছিল না এরা সবাই শিক্ষার্থী লক্ষ লক্ষ ছেলে পেলে পানের পানির মতো মানে যাচ্ছে পুলিশ এবং র্যাব তারা সরে যাচ্ছে সেই সহিংস আন্দোলনটিকে আপনারা অহিংস অহিংস আন্দোলনটিকে আপনারা সহিংস করে তুললেন কি করে তুললেন মুস্কানি দিয়ে একদম অহিংস আন্দোলনটিকে আপনারা ক্ষমতাসীন দল উস্কানি দিয়ে এটাকে রাজনৈতিক করে ফেললেন যখন ক্ষমতাসীন দলের একজন সাধারণ সম্পাদক তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ কে লেলিয়ে দেয় তখন এটা কিন্তু রাজনৈতিক আন্দোলনে পরিণত হয় এবং হলেও তাই এই ছাত্রগুলো তখন অনেক বেশি রাজনৈতিক হয়ে উঠলো প্রতিটা আন্দোলনই রাজনৈতিক হ্যাঁ সেটা কখনো অহিংস থাকে কখনো সহিংস হয় কিন্তু যখন সরকারি দল সরাসরি এতে প্রতিপক্ষ হিসাবে নিজেকে হাজির করলেন না ওবায়দুল কাদের বক্তৃতার মধ্যে দিয়ে তখন এটা সহিংস আন্দোলনে করিয়ে তোর হলো যখন সহিংস এমনিতেই একটা সাংঘাতিক জনস্রোত শিক্ষার্থীদের জনস্রোত সেইটাকে যখন আপনি সহিংসতার মুখে ঠেলে দিলেন তখন তারা অস্তিত্ব রক্ষায় তারাও মরিয়া হয়ে উঠলো এবং সরকারের এমনিতেই একটা দুর্বল অবস্থা আপনি চীনের কাছ থেকে অর্থনৈতিকভাবে রিফিউজ হয়ে এসেছেন চীন আপনাকে অর্থনৈতিক আপনি চেয়েছিলেন পাঁচ বিলিয়ন ডলার আপনাকে দেওয়া হয়েছে মাত্র মানে কি বলে একশো একশো কোটি ইউয়ান সেই জায়গায় আপনি বিশাল একটা ধাক্কা খেয়ে এসেছেন কিন্তু সেই ধাক্কাটা সামলাতে না সামলাতেই এই ধাক্কাটা আপনার সরকারের প্রতি আসলো সেখানে আপনি রাজনৈতিকভাবে এটাকে সহিংস করে তুললেন নিজেই নিজেই যখন সহিংস করে তুললেন তখন তার কিন্তু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ ছাত্রটি গীতিমধ্যেই হলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এতটাই অবাঞ্ছিত হয়ে উঠেছে গত বৃহস্পতি এবং শুক্রবারের দুপুর পর্যন্ত সময়ের মধ্যে যে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রলীগকে তুলে পেটানো হচ্ছে কারণ ছাত্রলীগ গত পনেরো বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদেরকে গণরুমের নির্যাতন বা আরো অনেক কিছু বিভিন্ন জায়গায় নেতা কর্মীদেরকে বিভিন্ন হলের নারী স্টুডেন্টদেরকে বিভিন্ন নারী শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা এগুলো আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকা দেখেছি এমনকি ইডেনেও ইডেনের তো ফাঁসি হয়ে গেল যে সাধারণ ছাত্রীদেরকে বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করে

সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দুইশো পঞ্চাশেরও অধিক পত্রপত্রিকায় এসেছে যে নিহত হয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেইটা বেসরকারি প্রায় সহস্রাধিক বলা হচ্ছে এবং এইটা ছাত্ররা বলেছে আমরা এটা বলতে পারবো তখনই যখন হলগুলো খুলবে ক্লাস শুরু হবে তখন আমরা দেখবো আমার পাশের এই সহপাঠী নেই আমার পাশের এই বন্ধু নেই ও আসছে না খোঁজ মিলবে তখন এখন প্রশ্নে আসি আসলে এগুলো বলতে গেলে তো নিজেরাও অনেকটা তারিত হয়ে যায় আমারও সন্তান ইউনিভার্সিটিতে পড়ে তো সাংবাদিক হিসেবে আবেগ তার বলি যে সহিংস যখন হয়ে উঠলো তখন রাষ্ট্রযন্ত্রের পক্ষে আর এটাকে টিকিয়ে রাখা সম্ভব হয় নাই নানানো কারণে কারণ যেদিন চাইনিজ রিফিউজাল হলো সেদিন আমি একটা টকশোতে বলেছিলাম আমেরিকা বাংলাদেশে স্পেস পেয়ে গেল আমেরিকা বাংলাদেশে স্পেস পেয়ে গেল আমাদের তো বাংলাদেশকে এখন নিয়ন্ত্রণ করে তিন চারটা শক্তি আমেরিকা ভারত চীন রাশিয়া এই তো আর তো কিছু নাই আসলে রাশিয়ার ইনভলভমেন্টটা কিছুদিন ধরে তার একটা বড় স্টেক আছে এখানে যেটা বলে রূপপুর পানমুরিদি কিন্তু এর মধ্যে দিয়ে সে এখানকার পলিটিক্সে কিছুটা হলে ইনভলভ হয়েছে এখন আমেরিকা একটা স্পেস পেয়ে গেল আমেরিকা যখন স্পেস পেল সে এখানে চাই চাইবে এই হত্যাকাণ্ডটা ঘটলো সরকার করলেন ক্ষমতায় টিকে থাকার জন্য সে এটাকে সামাল দিতে পারছিলেন না বলে সরাসরি গুলি চালালেন ছাত্রদের উপরে এইটাকে সামাল দিতে গিয়ে এখন আবারও এই জামাতকে তুরুপের হিসেবে ব্যবহার করা হচ্ছে আপনাকে একটু যদি আমি একটু বিস্তারিত করি এই যে জঙ্গিবাদ আপনি কিন্তু গত দুই দিন আগেও জামাতকে জঙ্গিবাদ জঙ্গি বলেন নাই আপনি গত দুই দিন আগেও বলেন নাই যে তৃতীয় শক্তি যেটা ঢুকেছে আন্দোলনে তারা জঙ্গি আপনি বলেছেন সন্ত্রাসী বিএনপি জামাত কিন্তু আজকে বা গতকাল থেকে আপনি এটাকে জঙ্গি এবং জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছেন জামাত একটা জঙ্গি সংগঠন আপনি নিষিদ্ধ করলেন ঠিক আছে নিষিদ্ধ করলেন এই কারণে যে জামাতকে নিষিদ্ধ করার মধ্যে কিছুক্ষণ আপনি যেটা বললেন যে এই আন্দোলনের জায়গাটা অন্যদিকে দৃষ্টিটা অন্যদিকে ফেরানো এটা অনেক পুরনো কৌশল এটা অনেক পুরনো কৌশল কারণ মানুষ জামাতের সাথে আওয়ামী লীগের সক্ষ জানে মানুষ জানে জামাতের এখনকার অবস্থা কি এটাও মানুষ জানে আর জামাত এবং বিএনপির সেই সক্ষমতা নাই যে এই ধরনের আন্দোলনকে নিয়ন্ত্রণে নিয়ে নেতৃত্ব দেওয়া সেই সক্ষমতা বিএনপি এবং জামাত অনেক আগেই হারিয়ে ফেলেছে আসলে বাংলাদেশে শুধু জামাত এবং বিএনপি না বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সেই সক্ষমতা নাই এইরকম একটা ম্যাসিভ মুভমেন্টকে তারা নিয়ন্ত্রণ করে সেই রাজনৈতিক শক্তি বাংলাদেশে নাই এটা একটা রাজনৈতিক দল দলবিহীন একটি আন্দোলন এর সাথে রাজনৈতিক দলের সক্ষমতা সক্ষমতা থাকলে কিন্তু এর মধ্যে ঢুক্ত যেমন আপনি দেখেন বিএনপি আন্দোলনের সাথে বরাবরই কিন্তু এক ধরনের মানে থাকার চেষ্টা করেছে এখন পর্যন্ত বিএনপি সরাসরি সম্পৃক্ত হয় নাই এতে জামাত তো হয়ই নাই এমনকি ধরেন সিপিবি জাসদ বাসদ হ্যাঁ এরাও কিন্তু কোনো ধরনের কোনো রা করছে না তাদের কোনো সম্পৃক্ততা তারা বলছে না এসে তার মানে এটা কি এটা জনগণের আন্দোলন আপনি জনগণের উপরে যে গত পঞ্চাশ বছর ধরে নির্যাতন নিপীড়ন করছেন তার বহিঃপ্রকাশ এটা হ্যাঁ এখন যেটা হচ্ছে যে জামাতকে আসলে আওয়ামী একটা তুরুপের তাস হিসাবে জামাতের একটা নতুন আওয়ামী একটা নতুন কার্ড এটা এটা হচ্ছে আওয়ামী নতুন কার্ড এরা এখন যে কাজটা করবে এখন একটা আমার এই ইয়াতে যে প্রশ্ন সেটা হচ্ছে যে বিএনপি যে রিয়াকশন দিয়েছে জামাত নিষিদ্ধর ব্যাপারে সে বিভিন্ন কথা অনেক কিছু বলেছে কিন্তু যে কথাটা আমি আপনাকে জানতে চাচ্ছি তারা একটা জায়গায় বলেছে যে এই নিষিদ্ধটা বুমেরাং হতে বাধ্য আপনি কি মনে করেন হ্যাঁ কিছুটা তো বটেই কারণ আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে একটি কারণে একদম স্পেসিফিক কারণে আমি সেটি হচ্ছে যে এই যে হত্যাকাণ্ডটি সরকার ঘটালেন বা রাষ্ট্রযন্ত্র ঘটালো দুইশো বা দুইশো পঞ্চাশ এটা স্বীকৃত এর পাশে তো বেসরকারি হিসাবে অনেক আছে এই হত্যাকাণ্ডটিকে তারা হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য এখন এটা জামাতের উপরে চাপাতে তারা অলরেডি বলেই ফেলেছে যে এই হত্যাকাণ্ড গুলি সরকার চালায়নি কালকে কিন্তু শেখ হাসিনা বলেছেন সরকার কোনো গুলি চালায়নি তাহলে কারা করলো এটা খুঁজে বের করবেন তারা খুঁজে বের করার আগে জামাতকে নিষিদ্ধ করা হলো এখন যত যাই বলবে চোর এটা তো দীর্ঘদিন ধরে এখন এটা হবে জামাতকে বিভিন্ন ভাবে তকমা লাগিয়ে মানে সাধারণ ছাত্রকে অ্যারেস্ট করা হবে যাকেই অ্যারেস্ট করা হবে তাকেই বলা হবে শিবির তাকেই বলা হবে জামাত এবং যেহেতু নিষিদ্ধ অর্গানাইজেশন তাকে আইনের আওতায় নেয় অনেক সহজ একটা বৈধ অর্গানাইজেশনের একজন কর্মীকে আইনের আওতায় নেওয়া কিন্তু অনেকগুলো স্টেপ পার হইতে হয় কিন্তু একটা নিষিদ্ধ অর্গানাইজেশনের একজন কর্মীকে তকমা দেওয়া যায় জামাতের এটা একদম স্পেসিফিক যদি বলি সরকারের একটা নতুন কার্ড তারা এই আন্দোলনটাকে কারণ তারা বুঝে গেছে যে এই আন্দোলন আরো দীর্ঘমেয়াদী হবে আসলে এই আন্দোলন কিন্তু কেবল শুরু এটা শেষ না এটা শুরু এই আন্দোলনটার সামনে আরো এগিয়ে এটা দেখেছেন যে নিষিদ্ধ করেছে বৃহস্পতিবার আজকে শুক্রবার তেমন কিন্তু জামাত প্রতিক্রিয়া দেখেনি বা এরকম অনেকে আশঙ্কা করেছিল যে জামাত ভাঙচুর করবে বা তারা মানে মানে কি বলবো যে অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠবে কিন্তু তারা কিন্তু হয়নি তারা খুব চুপচাপ ভাবে আমি কিছুক্ষণ আগে আপনি বলেছি জামাত কিন্তু সাংগঠনিক ভাবে খুবই বিপর্যস্ত একটি রাজনৈতিক দল এটা আমি তিনটা ভাবেই বলেছি এটা জামাতের সেই সক্ষমতা এখন নাই যে জামাত সেই আগের মতো তার অস্তিত্ব জানান দেওয়ার জন্য যে সহিংসতার রাজনীতি সে শুরু করেছিল সেই জায়গাটা জামাতার নাই জামাতের পক্ষে সম্ভব না এখন কোন ধরনের সহিংস রাজনীতি করা এখন যদি কোনো সহিংস রাজনীতি এই দেশে হয় সেটি হবে আসলে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আমি ক্যাটাগরিকালি এটা বলছি এখন যদি কোনো সহিংসতায় দেশেও হয় সহিংস রাজনীতি হয় এবং বিএনপির নাই এমনকি বিএনপির সহিংস রাজনীতি করার সক্ষমতা নাই তারা এতটাই রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে এবং মানসিকভাবে বিপর্যস্ত দুটি রাজনৈতিক দল আপনি আরেকটা কথা বলছেন যে এ মানে জামাতকে নিষিদ্ধের পরে আবার হয়তো মানে বিরোধী রাজনৈতিক দলগুলোর কেউ এরকম নিষেধের আয়তা আনতে পারে এবং যেটা কিনা সেই এক সময়ের বাকশাল কায়েমের দিকে যেতে চায় সরকার এরকম কেউ কেউ আশঙ্কা করছেন আপনি কি মনে না আমার কাছে আমার কাছে এটা মনে হয় না কারণ সেই রাজনৈতিক পরিস্থিতি এখন নেই যে আপনি সবাইকে বাদ দিয়ে সমস্ত রাজনীতি নিষিদ্ধ করে একটি মানে সেই প্রেক্ষা বাংলাদেশের পরিস্থিতিও সেই জায়গায় নেই হ্যাঁ ওই যে আমি বললাম যে সহিংস রাজনীতি করার সক্ষমতা বিরোধীদের আসলে তেমন একটা নাই আর যেটুকু হবে সেটুকু রাষ্ট্রের পৃষ্ঠপোষপতায় হবে একটি কথা আমি বলে শেষ করি যেটা জামাত যে প্রতিক্রিয়াটি দেখিয়েছে জামাত বলেছে যে শফিকুর রহমান ওদের আমি স্পষ্টই বলেছে যে জামাত নিষিদ্ধ করলেই সরকার নিষিদ্ধ করলে জামাতের মূল কাজ বন্ধ হবে না হুম এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু একটা কথা খুব বিয়া পরিষ্কার বোঝা যে জামাতের যে মূল কাজ জামাত কিন্তু তার সংগঠনের গঠনতন্ত্রে তাদের আগে ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম এখন তারা স্পষ্টতেই বলেছে সেটা দুই সালে তাদের গঠনতন্ত্র সংশোধন করে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইনসাফ ও সমাজ ভিত্তিক এটা জামাতের লক্ষ্য তার মানে জামাত কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জায়গায় আর নেই জামাত একটি গণতান্ত্রিক দল হতে চায় একটা যে কারণেই তার আমির বলেছেন যথাযথভাবে আমি বলি যথার্থভাবেই বলেছেন যে জামাত সরকার নিষিদ্ধ করেছে বটে কিন্তু জামাত ইসলামের মূল কাজ বন্ধ হয়ে যায়নি সবাইকে ধৈর্য ধরতে বলেছে এবং এটা একটা গণতান্ত্রিক দল হিসেবে যা চরিত্র সেটাই বলেছে উনি কিন্তু কোনো ধরই সহিংস রাজনৈতিক দল হিসেবে তার কথাটি বলেন নাই একটি কথা বলে আমি শেষ করি যে জামায়াতে নিষিদ্ধ করবার মধ্যে দিয়ে আওয়ামী লীগ একটা স্পেস পেতে চাইছে আসলে বা বর্তমান সরকারি দল একটা স্পেস পেতে চাইছে সেই স্পেসটা হলো এই আন্দোলন দমানোর জন্য জামাতের তক তকমা লাগিয়ে সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ মানুষকে যারাই এই বিরোধিতা করবে তাদেরকে আইনের আওতা নেওয়া খুব সহজ হবে তাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকেও ভালো থাকবেন দেখা হবে আবার